হ্যালো বন্ধুরা, আমি আজকে মালাদোন নাচ ঘরে টুসু বিসর্জন দেখতে এসেছি। গতকাল রাত্রে আমি আমার চ্যানেল নিয়ে টুসু পার্বণ কভারেজ করতে পারিনি, তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা সাথে থাকুন এই টুসু বিসর্জন দেখতে, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। বন্ধুরা সাথে থাকুন, এখনই সব টুসু বালাদন নাচ ঘরে নিয়ে আসা হচ্ছে। বন্ধুরা সাথে থাকুন। বালাদন চা বাগান নাচঘর মণ্ডপে আমাদের বালাদন চা বাগানের যে টুসু পূজা প্রতিমাগুলা রয়েছে, আমাদের যে টুসুগুলা রয়েছে, সব টুসু একত্রিত হয়েছেন আজকে। এই টুসু পূজা আমাদের পূর্বপুরুষের পূজা, আদি থেকে আমাদের এই পূজা অর্চনা চলে আসছে। আমরা বিশেষ করে এই পূজা, আমরা টুসু পরব উৎসবটি, আমরা পুষের রুটি মাঘে খাই। আমাদের একটা বাগানি কথায় প্রচলন আছে যে পুষের রুটি আমরা মাঘে খাই। আর আমরা বিশেষ করে টুসু শব্দ অর্থ হলো যে আমাদের ধানের তোষ থেকে উৎপত্তি এই টুসু। আর আমরা ফসল আমাদের কাটার শেষে আমাদের এই টুসু পূজা আয়োজন করা হয়। আর বিশেষ করে আমাদের চা জনগোষ্ঠীর মধ্যে এই টুসু পূজা বিশেষ প্রাধান্য পায় থাকে। আর বিশেষ করে আমাদের এই চা জনজাতির মধ্যে এই টুসু মা টুসু দেবীর বিরাজমান। আর বিশেষ করে এই টুসু পূজা একমাত্র আমাদের যারা অবিবাহিত যুবতীরা করে থাকে, টুসুর মা হিসাবে ওনাদেরকে গণ্য করা হয়। তাই আমি আজকে যে আপনারা দেখছেন আমাদের বালাদন চা বাগানে যে জনসমাগম, আজকে আমাদের এখানে টুসু পূজা উপলক্ষে সবাই একত্রিত হয়েছেন, এবং আমি সকল বালাদন চা বাগানের চা শ্রমিকদের তথা জনসাধারণকে আমি টুসু পূজার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বালাদন চা বাগান পঞ্চায়েত তথা আমাদের বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষ থেকে, এবং বালাদন চা মোর্চা আরও অন্যান্য যে সংগঠন আছে সকলের পক্ষ থেকে পুনরায় সকল সম্মানিত জনসাধারণকে আমরা এই টুসু পূজা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তোর সঙ্গে আগামী দিনে সবার সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার দীর্ঘায়ু কামনা আমরা করছি। সবাইকে আবার আমি নমস্কার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। টুসু মাইকি, টুসু মাইকি, টুসু মাইকি।
বন্ধুরা, এখন টুসু মায়ের বিসর্জন বিসর্জন শুরু হচ্ছে। বন্ধুরা সাথে থাকুন, দেখুন। বন্ধুরা সাথে থাকুন, দেখুন। রাধার নাম লয়ে যাবার সময় মনে করে, যাবার সময় মনে করে, মাচারায়ার যাব না জয় রাধাসি রাধার নাম লয়ে। ওগো মাসি ওগো পিসি, ওগো মাসি ওগো পিসি, মার পাবিলে জয় রা।
নমস্কার, বালাদন বাগানের মা ভগ্নীগণ তথা ভাই দাদা বন্ধুদেরকে জানাই টুসু পূজার আন্তরিক অভিনন্দন। সমগ্র আসামের চা জনজাতি কাছে অনুরোধ, যাতে আমাদের টুসু পূজা আগামী বছর আরও বেশি করে প্রত্যেক ঘরে ঘরে যাতে টুসু পূজার আয়োজন করা হয় এই আবেদন রাখছি। আর বিশেষ আমাদের যে লক্ষ্মীপুর চক্রের বিধায়ক, ওনার বিশেষ উদ্যোগে আজকে আমাদের সমগ্র লক্ষ্মীপুর অঞ্চলে টুসু পূজার দলকে উনি ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান সাহায্য করছেন, তার জন্য আমাদের চা জনজাতির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। টুসু মাইকি, টুসু মাইকি, টুসু মাইকি।